আর যারা বড় বড় ভাষণ দিচ্ছে, আমি বলবো আমি যা বলেছিলাম আমি আজও তাই বলছি যে এত বছর ধরে কিসের তদন্ত? এই যে কয়লা তদন্ত চলছে 3 বছর হলো, আরে আমাকে অ্যারেস্ট করুন। আর আমার পিছনে ইডিসিবিআই লাগানোর দরকার নেই। আমি তো বলেছি যে কোনো প্রমাণ যদি আপনি করতে পারেন, কোনো রকম কোনো যোগসূত্র যদি আপনি এস্টাবলিশ করতে পারেন, আপনি জনসমক্ষে আনুন এবং আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে চলুন, আমি হাসি মুখে মৃত্যুবরণ করবো, আমি আজও তাই কথা বলছি। কিন্তু যাদেরকে টিভির ক্যামেরায় প্রকাশ্যে টাকা নিতে দেখা গেছে, তাদের কাছে আমাদের সততার ভাষণ শিখতে হবে না যে কি করণীয় আর কি করা উচিত, কাকে ইডি ধরবে, কার বিরুদ্ধে কি প্রমাণ রয়েছে। যে সব থেকে বড় চোর গাদ্দার, আজকে সাংবাদিক বৈঠক করে উনি বলেছেন যে আমার স্ত্রীকে নাকি সোনা পাচার করতে গিয়ে সিআইএসএফ ধরেছিল। আমি চ্যালেঞ্জ করছি, এয়ারপোর্টে 500টা সিসিটিভি রয়েছে, সেই সিসিটিভি বিধাননগর পুলিশ কমিশনারেটার আন্ডারে পড়ে না, সেটা সিআইএসএফ এর আন্ডারে পড়ে। সিসিটিভি ফুটেজ বার করতে পারবে যে 2 কিলো সোনা বলছে 2 গ্রাম সোনা পেয়েছে? আমি চ্যালেঞ্জ করছি, আর নাম নেয় না তো, সেই কারণে মানহানির মামলা করা যায় না। এর পা থেকে শুরু করে মাথা অবধি মিথ্যে, কখনো বলবে পায়ে পড়েছে, আবার যেই মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করবে আবার কথা থেকে ঘুরে চলে আসবে, কখনো বলবে যে আমাদের রাষ্ট্রপতিকে ডাকা হয়েছে, অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি, তারপর আমরা কার্ড পাবলিশ করে দেখিয়েছি, প্রত্যেকটা কথা মিথ্যে। এই যে বলছে 2019 সালে ধরা পড়েছিল সিআইএসএফ কার্ড আন্ডারে, অমিত শাহ, 500টা সিসিটিভি ক্যামেরা রয়েছে এয়ারপোর্ট চত্বরে, উনি সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশ করুন যে 2 গ্রাম সোনা ধরা পড়েছে। 2 গ্রাম, আমি 2 কিলো বলছি না, আমি 20 গ্রাম বলছি না, আমি 200 গ্রাম বলছি না, আমি বলছি 2 গ্রাম, প্রমাণ করুন। এবং যে করে হোক আমাদেরকে আটকাতে হবে। তৃণমূল কংগ্রেস যেহেতু মানুষের স্বার্থে লড়ছে, বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, তাই ইডি সিবিআই লাগিয়ে ধমকে চমকে যাত্রাটা কী করে বিঘ্নিত করা যায়, আটকানো যায়, এই মানুষের স্বতঃস্ফূর্ততা কী করে আটকানো যায়, বাধাপ্রাপ্ত কী করে যাত্রাটাকে করা যায়। কিন্তু আপনারা সাক্ষী, আপনারা দুপুর থেকে রয়েছেন, মানুষের সমর্থন যত দিন যাচ্ছে তত বাড়ছে। বিজেপির ক্ষমতা নেই বিজেপি আটকাবে, বিজেপি ইডি সিবিআইয়ের ভরসায় রাজনীতি করছে, আর যারা লাফাচ্ছে তাদের কাছে অক্সিজেন হচ্ছে ইডি সিবিআইয়ের সামান, আর আমাদের কাছে অক্সিজেন হচ্ছে মানুষের জনসমর্থন। আমরা মানুষের জনসমর্থনকে সামনে রেখে লড়াই করছি। আজকে আপনি আমার সাথে লড়াই করে পারছেন না, আমার স্ত্রীকে টানছেন, আমার ছোট বাচ্চাদের টানছেন, মানুষ দেখছে, মানুষের জবাব দেবে। আর যারা তিরপল চুরিতে অভিযুক্ত, পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত, তাদের কাছে সততার ভাষণ আমাকে শুনতে হবে না। যাদের টিভির ক্যামেরায় টাকা নিতে দেখা গিয়েছে প্রকাশ্য দিবালোকে নির্লজ্জভাবে, তারপর মেরুদণ্ড বিক্রি করে দিল্লিতে গিয়ে দিল্লির নেতাদের তল্পিবাহকতার পদলেহন করে তিনি বিজেপিতে যোগদান করেছে, একদিকে মেরুদণ্ডটা বিক্রি করেছে বিজেপির কাছে, আর মস্তিষ্কটা বিক্রি করেছে রাঁচিতে, মর্টগেজ রেখেছে রাঁচিতে। এদের কাছে আমাদের সততার ভাষণ শুনতে হবে যে কাকে গ্রেপ্তার করবে, কাকে করবে না। করুক নাকি ইডি, ইডি গ্রেপ্তার করুক, কত ক্ষমতা আছে। ইডি আমার স্ত্রীকে গ্রেপ্তার করলে আমি মাথা নত করবো না, ইডি আমার বাচ্চাকে গ্রেপ্তার করলে আমি মাথা নত করবো না, ইডি আমাকে গ্রেপ্তার করলেও আমি মাথা নত করবো না। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করছি আপনাদের থ্রুতে, আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তার চেয়ারের সম্মান জানিয়ে তার প্রতি বলছি, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনার বয়স 72, আমার বয়স 36, আমার দ্বিগুণ বয়স আপনার, আমার বয়স যে আপনার রাজনৈতিক অভিজ্ঞতাটা, তারপরেও আপনি রাজনৈতিকভাবে জনতার দরবারে আমার সাথে লড়াই করতে পারছেন না। আপনার ক্ষমতা থাকলে আপনার চেয়ারকে সম্মান জানিয়ে আমি বলছি, আপনার ক্ষমতা থাকলে আপনি আমাকে অ্যারেস্ট করুন, আমি তাও বাংলার হয়ে লড়াই করবো, আমি মাথা মতো করবো না, আমি বিগত দিনেও করিনি, আগামী দিনেও করবো না। আমাদের মেরুদণ্ডটা সোজা, আমরা দিল্লির কাছে বশ্যতা স্বীকার করবো না, আমাকে যদি মাথা নোয়াতে হয় আমি সাধারণ মানুষের কাছে করব, আমি দিল্লির গদ্দারদের কাছে বা বহিরাগতদের কাছে মাথা নত করতে রাজি নই।